টি টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন সবগুলো দলের শক্তি দুর্বলতা পরিসংখ্যান কিংবা মাঠে লড়াই সব কিছু নিয়েই আলাপ করব আলোচনা করব বিশ্বকাপের বিশেষ আয়োজন বিস্কুরিতে আপনাদের সাথে আছে আমি তাসর রিফার আমার সাথে এই মুহূর্তে স্টুডিতে উপস্থিত আছেন সহকর্মী এসকে শাওন স্বাগত জানাচ্ছি বিস্কুরের বিশেষ আয়োজনে আমরা শুরুতেই কথা বলতে চাই যেহেতু একটু একটি ম্যাচ শেষ হয়েছে আয়ারল্যান্ড এবং ভারতের সেই ম্যাচটা অনিমীয় ছিল আসলে কে জিতবে আয়ারল্যান্ড প্রথমে ব্যাট করেছে এবং বিরান করেছে ভারত খুব সহজেই সেই রানটা টপকে গেছে আট উইকেট হাতে রেখে কেমন দেখলেন সেই ম্যাচটি দেখেন আসলে আপনি বলছিলেন যে অনুমেয় ছিল এই ম্যাচে বলি বা পুরো টি বিশ্বকাপে বলি ভারত কিন্তু হট ফেভারিট টিম তবে আমরা এখানে একটু প্রত্যাশা করেছিলাম যে আয়ারল্যান্ড হয়তো একটু বেশি রান করতে পারতো যেহেতু তাদের ক্রিকেটাররা কাউন্টি ক্রিকেট খেলে অভ্যস্ত বা টি টোয়েন্টি ক্রিকেট তারা খেলে থাকে তবে সেটা হয়নি ভারতের বোলিং তো তো এই বোলিংয়ের কারণেই আজকে একশোর একশো রানই করতে পারেনি আয়ারল্যান্ড মাত্র ছিয়ানব্বই রানই তারা গুটিয়ে গেছে সেই ম্যাচ মাত্র দুই উইকেট হারিয়ে ভারত ম্যাচ জিতিয়ে নিয়েছে তবে আজকের ম্যাচে কিন্তু ভারতের বোলিংটাই ম্যাচের পুরো জয়ের ভিত গড়ে দিয়েছে যদিও ব্যাটাররা শেষ দিকে তাদের মানে জয়ের বন্দরে পৌঁছে দিয়েছেন এর মধ্যে রোহিত শর্মা এই বছরে বেশ কয়েক দু সালে খেলতে পারেননি তিনি টি টোয়েন্টি খেলেনি বলা চলে অনেকদিন পর মাঠে নেমে তিনি আজকে ফিফটি হাঁকিয়েছেন রিটায়ার্ড হাউট হয়েছেন যদিও তার সঙ্গী যে আজকে ওপেনিং করেছেন বিরাট কোহলি তিনি কিন্তু আজকে মাত্র এক উইকেট এক রান দিয়ে আউট হয়ে গেছেন

তার বেশ কার্যকরী হয়েছে কিনা মনে হয় আয়ারল্যান্ডের পক্ষে আজকের ম্যাচ অবশ্যই কার্যকরী কিন্তু আপনি আট দশমিক সাত পাঁচ যে ইকোনমিটা দেখছেন এটা কিন্তু আজকে ভারতের বোলিং লাইন আপের মধ্যে সবচেয়ে বেশি ইকোনমি খরচ হচ্ছে থার্টি ফাইভ তিনি রান দিয়েছেন দুটি উইকেট নিয়েছেন

সমালোচনাই বেশি হচ্ছিল আইপিএল তা স্ট্রাইক রেড নে তারপর তিনি ওভারকাম করে তিনি টপ স্কোরার ছিল আইপিএলে সেই জায়গা থেকে বিরাট কোহলির আইল লিপকে যে ব্যাটিং আজকে করলো বিরাট কোহলির সাথে আসলে নামের সাথে যাচ্ছিল মনে হচ্ছে দেখেন লাস্ট আইপিএলে কিন্তু বিরাট কোহলিকে নিয়ে একটা সমালোচনা হচ্ছিল যে উনি অনেক বেশি বল খেলে তারপর কিন্তু রান নিচ্ছেন এটা নিয়ে সমালোচনা ছিল বিরাট কোহলিকে নিয়ে আসলে কোনো সন্দেহ নাই যে তিনি বিশ্বমানের একজন ব্যাটার আজকের ম্যাচে তিনি তেমন সুবিধা করতে পারেনি কিন্তু ভারত কিন্তু অভিজ্ঞ প্লেয়ার নিয়ে দল গড়েছে যেহেতু বিশ্বকাপের মতো একটা আসর আপনি দেখে থাকবেন যে দু সাত সালে ভারত টি টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর কিন্তু এখন পর্যন্ত আর কোনোবারই ভারত বিশ্বকাপ জিততে পারেনি লাস্ট ওয়ার্ল্ড কাপে ইংল্যান্ডের বিপক্ষে তারা সেমিফাইনালে হেরে অর্থাৎ তারা অভিজ্ঞ টিম নিয়ে এসেছে এই ক্ষেত্রে বিরাট কোহলির দিকে কিন্তু ভরসা করাই যায় আমরা দেখছি যে শুরুর দিকে বিরাট কোহলি কিনে হচ্ছে কিন্তু বিরাট কোহলি কিন্তু শেষ পর্যন্ত টপ স্কোরার হয়েছেন সেই টপ স্কোরারকেই কিন্তু ভারত দলে নিয়েছে বা বলতে গেলে তিনি অটোমেটিক চয়েস টিমের জন্য যেহেতু একটা ম্যাচ খারাপ যেতেই পারে তবে সামনে আরও ম্যাচ রয়েছে সেখানে হয়তো কোহলি তার নিজের ফর্মটা ফিরে পাবেন বা ফর্মে তিনি থাকবেন

সহযোদ্ধা বলা চলে হার্দিক পান্ডিয়া হার্দিক পান্ডিয়া তিন উইকেট পেয়েছেন হার্দিক পান্ডিয়া কিন্তু ম্যাচের হয়নি কিন্তু তাকে ইকোনমির কারণেই কিন্তু আজকে ম্যাচের পুরস্কারটা দিয়ে দেওয়া হয়েছে এবং গুরুত্বপূর্ণ দুটি উইকেট নেওয়ার কারণেই তিনি আজকে ম্যাচ খেলার পুরস্কার দিতে এবং টি টোয়েন্টিতে যেটা সবচেয়ে বেশি কার্যকরী ইকোনমিক্যাল বোলার আপনি উইকেট না নিতে পারলেও আপনি ইকোনমিক্যাল বোলিং করে থাকেন সেক্ষেত্রে আপনি দলের জন্য ভালো একটা জায়গা তৈরি করতে পারেন অস্ত্র হতে পারেন যেটা আমরা দেখে থাকি যেটা আজকে জাসপ্রুমরা করেছে

জানেন যে কুলদীপ যাদবকে নেওয়া হয়েছে কুলদীপকে কিন্তু আজকে একাদশে নেওয়া হয়নি এর কারণ ছিল কিন্তু আমার মনে হয় যে এই রাসাও ক্রিকে কাউন্ট্রি গ্রাউন্ডের যে পিচ সেই পিচ বিবেচনায় কিন্তু তাকে আসলে আজকের একাদশে রাখা হয়নি আমরা এই যে মাঠটা নিয়ে কথা বলছেন সেই মাঠে বাংলাদেশ আর ইন্ডিয়ার ম্যাচটা হয়েছিল বাংলাদেশের ম্যাচটা হেরেছিল একই মাঠে খেলা হয়েছিল এবং তার পরবর্তী সময়ে সাউথ আফ্রিকা এবং শ্রীলঙ্কা ম্যাচ আমরা দেখেছি একশো রান করতে পারেনি শ্রীলঙ্কা আজকেও একশো রান হয়নি এরকম একটি উইকেটে আসলে টি টোয়েন্টি ক্রিকেটটা একটু হলেও কি মনে হয় না যে জমছে না এমন একটা মনে হয় কিনা আসলে এই জায়গায় টি টোয়েন্টি ক্রিকেটটা হলে হয় কি এই যে রান না হওয়ার কারণে দর্শক

একটা আলাদা একটা সুবিধা পায় যেটা আমরা এর ম্যাচ শুরুর আগে আমরা শুনতে পারছিলাম যে ভারত একটি গ্রাউন্ডে সবগুলো ম্যাচ খেলবে ভারতের কোনো যে ট্রাভেলিং যেটা সবসময় সফরের একটা ব্যাপার থাকে এসব বিশ্বকাপ যেহেতু এবার দুটি দেশে খেলা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের বিভিন্ন দ্বীপ অঞ্চলে খেলা হবে পাশাপাশি ইউএসএ খেলা হবে ডালাস এবং নিউ ইয়র্কে তাদের যে সফরের যে বিষয়গুলো সেটা একটা এতটা বেশি রাখা হয়নি সেই জায়গা থেকে ভারতের সুবিধা নিয়ে আসলে কতটুকু বলা যায় সবসময় তো এরকম একটা সমালোচনা তৈরি হয় ভারতের দেখেন আইসিসির আসলে যত দল রয়েছে আর কি সবচেয়ে বেশি কিন্তু বিজ্ঞাপনের বাজার বলে মানে ক্রিকেটের বাজারটা কিন্তু সবচেয়ে বড় আসলে ভারতের এখানে আমি শুরুতে বলছিলাম যে ভারতের ম্যাচগুলো এখানে রাখা হয়েছে হয়তো প্রবাসীদের কথা মাথায় রেখে সবগুলো মানুষ এখানে খেলা দেখতে পারবেন বা এই খেলাটা সময় মতো উপভোগ করতে পারবেন সেটা মাথায় রেখে হয়তো রাখা হয়েছে বা এখানে বিজ্ঞাপনের একটা বিষয় কিন্তু থেকে যায় ব্যবসায়িক যে একটা বিষয় সেই বিষয়টা মাথায় রেখে ম্যাচের টাইমগুলো কিন্তু ভারতীয় সময় খুব ভালো রাতের বেলা রাখা হয়েছিল আমরা যদি কোনো স্পেসিফিক প্লেয়ারের কথা যেটা বলছিলাম এর আগে যেরকম আরদীপ সিং জসপ্রীত বুমরা আরেকজন ক্রিকেটার আছে যার কথা আপনিও বলছিলেন যখন চলছিল হার্দিক পান্ডিয়া তিনিও আজকে তিন উইকেট পেয়েছেন তার বোলিংটাও অনেক

পান্ডে হয়তো আইপিএলে খুব একটা সুবিধা করতে পারেননি কিন্তু হার্দিক পান্ডে অবশ্যই কার্যকরী সেটা কিন্তু আজকে তিনি দেখিয়ে দিলেন এই ম্যাচের মাধ্যমে হার্দিক পান্ডের বোলিংটা দেখিয়ে দিলেন তার আজকে ব্যাটিংটা হয়তো বা দেখানোর সুযোগ তিনি পাননি তবে হার্দিক পান্ডিয়ার ব্যাটিং নিয়েও ভারতীয় দল বেশ আশাবাদী হয়ে থাকে কারণ এরকম একটি পেস বোলিং অলরাউন্ডার সেটা বিশ্বে খুব একটা দেখা যায় না বিশেষ করে বাংলাদেশ এরকম অনেক তৈরি করার চেষ্টা করছিল কিন্তু যে কোনো কারণে হয়তো হয়নি সাইফুদ্দিনকে নিয়ে প্ল্যানিং ছিল এরকম একটি কার্যকরী অলরাউন্ডার বের হবে সেই জায়গায় হার্দিক পান্ডের মতো একজন ক্রিকেটার ভারতীয় দলকেও অনেকটা এগিয়ে রাখবে বলে মনটা তো বলাই যায় দেখেন টি টোয়েন্টি ক্রিকেট মানে স্বল্প বলের খেলা রান হয় অনেক বেশি এই ক্ষেত্রে যদি আপনি ইম্প্যাক্ট কোনো অলরাউন্ডার রাখতে পারেন তখন কিন্তু আপনার দুই দিকে খুব সুবিধা হয় আপনি ইকোনমি রেটের কথা বলছিলেন শুরুর দিকে যে এই ইকোনোমি রেটের কারণ রেটের কারণেই কিন্তু রান অনেকটা কম হয়ে যায় সেই জন্য এই যে যেহেতু যে কোনো অলরাউন্ডার যদি এই সাপোর্টটা দিতে পারেন যে কোনো দলের জন্য আসলে ভালো কিছু তাদের টিমে কিন্তু আরেকজন আছেন রবীন্দ্র জাদেজা এই দুইজন অলরাউন্ডার কিন্তু আমার মনে হয় যে সামনে যত ম্যাচই আছে তাদেরকে একাদশে রাখতে হবে কারণ তাদের যে কোনো একটা পাশ কিন্তু তারা যেমন আজকে আপনি বলছেন যে হার্দিক পান্ডিয়া ব্যাটিং করার সুযোগ পানি কিন্তু তিনি কিন্তু বোলিংয়ে দেখিয়ে দেন বলতো ব্যাটিংয়ে ব্যাটিংয়ের সুযোগ পেলে যদি ভারত যদি প্রথমে ব্যাটিং করতো তাহলে হয়তো তিনি ব্যাটিংয়ের সুযোগ পেতেন সেটা কিন্তু তিনি দেখিয়ে দিতে পারতেন যাদের যার কথাও বলতে হয় যে কোনো টি টোয়েন্টি ক্রিকেটে আসলে অলরাউন্ডার খুব জরুরি আর যদি সেটা পেস বোলিং অলরাউন্ডার হয় সেটা আসলে অনেক সুবিধা দেয় আর কি যেমন আমরা ব্যানি স্টোকসের কথা বলতে হবে অনেক অলরাউন্ডার কিন্তু এরকম রয়েছে পেস বোলিং অলরাউন্ডারটা খুব একটা বেশি দেখা যায় কার্যকরী যেটাকে আসলে করাই যায় কিন্তু কার্যকরী অলরাউন্ড যেমন সেন ওয়ার্ডসোন দেখেছি আপনি যার কথা বলেন মাত্র বেন স্টোকস তিনি ওয়ার্ল্ড বিশ্বকাপ সেরা ভারতের ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক এখন হার্দিক পান্ডা এরকম অনেক রয়েছে আচ্ছা ভারতের যে যে টিমটা খেলছে আজকে যে একাদশটা খেলেছে জয়সোয়াল এর মতো ক্রিকেটার

দেখা যায় না তেমন যে কোনো ম্যাচের মধ্যে জ্বালানি ভারত ভারতের বিপক্ষে যখন আয়ারল্যান্ডের পঞ্চাশ রানে আট উইকেট পড়ে গিয়েছে তখন কিন্তু মানে মনে হচ্ছিল আয়ারল্যান্ডের সর্বনিম্ন স্কোয়ার টি টোয়েন্টি ক্রিকেটে সিক্সটি সেই আজকে কিন্তু সেই সংখ্যা জেগেছিল যে আজকের ম্যাচে হয়তো যেহেতু পঞ্চাশ রানে আট উইকেট পড়ে গেছিল টপ অর্ডার কিংবা মিডল অর্ডার টেলেন্ডার কেউই তেমন কিছু সুবিধা করতে পারেনি আজকের ম্যাচে কিন্তু এই জ্বালানি কিন্তু শেষ দিকে হাল ধরেছেন তিনি হয়তো আরো চারটা ওভার বাকি ছিল সেই ওভারগুলো খেলতে পারলে হয়তো আয়ারল্যান্ড রান একশো বিশ ত্রিশও হতে পারতো কিন্তু তিনি যতটুকুই সম্ভব হয়েছে তিনি হাল ধরেছেন ব্যাকসের কাছাকাছি রান করেছেন আয়ারল্যান্ডের আমরা আয়ারল্যান্ডকে যতই যেরকম দলই ভাবি না কেন যদিও তারা খুব খুব কিছুদিন আগেই তারা টেস্ট স্ট্যাটাস পেয়েছে খুব বেশি যে ক্রিকেট খেলছে না কিন্তু তাদের ক্রিকেটার যারা রয়েছে

বিশ্বকরিতে নিচ্ছি ছোট্ট টেবিলিতেই ফিরছি একটু পরেই পর ফিরে এলাম আমরা কথা বলছিলাম সাথে আমরা তো বিরতির আগে কথা বলছিলাম ভারত এবং আয়ারল্যান্ডের ম্যাচ নিয়ে কিন্তু কালকে বেশ দুটি বড় ভালো ম্যাচ বড় ম্যাচ বলা যায় না আহ বড় একটি দলের ম্যাচ রয়েছে বিশেষ করে অস্ট্রেলিয়া এবং ওমানের ম্যাচ রয়েছে এছাড়া পাপুয়া নিউগিনি এবং হচ্ছে উগান্ডের একটি ম্যাচ রয়েছে আমরা যদি অস্ট্রেলিয়ার যারা প্রথমবারের প্রথম ম্যাচ মাঠে নামবে এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে তাদের মধ্যে যারা ইম্প্যাক্ট করতে পারে যেটা ইম্প্যাক্ট ক্রিকেটার যাকে বলে সে মধ্যে ওয়ার্নারের কথা বলতে হয় গ্ল্যান্ড ম্যাক্সুয়েলের কথা বলতে হয় অ্যাডাম জাম্পা মিচেল স্ট্রার্ক তার কথা বলতে হয় আমরা যদি ওয়ার্নারের টি টোয়েন্টি ক্যারিয়ারটা একটু খেয়াল করি আমরা ওয়ার্নারকে নিয়ে আপনার সাথে কথা বলবো ওয়ার্নারের বিষয়টা যদি আমরা দেখি ওয়ার্নার এখন পর্যন্ত একশো তিনটি ম্যাচ খেলেছে তার স্ট্রাইক রেট একশো বিয়াল্লিশ পঞ্চাশ রয়েছে ছাব্বিশটি একটি সেঞ্চুরি একটি সেঞ্চুরি এবং তার একশো রান রয়েছে সেরা দেখেন টি টোয়েন্টি ক্রিকেটের ফেরিওয়ালা কিন্তু ডেভিড ওয়ার্নার এত বয়সেও তিনি ফরটি আপ এজ এখন পর্যন্ত খেলে যাচ্ছেন আসলে তাকে নিয়ে বলতে গেলে শেষ হবে না ডেভিড ওয়ার্নার যে কোনো সময়ে একটা ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন বা ওয়ার্নার একাই যে কোনো একটা ম্যাচ জিতে দিতে পারে এমন অনেক তিনি যে কোনো টি টোয়েন্টি ক্রিকেট বলেন ওয়ান ডে ক্রিকেট বলেন যে কোনো ম্যাচে আমরা দেখেছি এরকম তিনি ম্যাচ ঘুরিয়ে দিয়েছেন ব্লাস্ট ওয়ার্ল্ড কাপে আমরা এরকম দেখেছি যে অনেক দু হাজার তেইশ বিশ্বকাপ যেটা সেখানে সেরা ওপেনারদের মধ্যে একজন বর্তমানে বিশ্ব ক্রিকেটার ব্লেন ম্যাক্সোয়েলের ব্লেন ম্যাক্সওয়েলকে নিয়ে আসলে বলার তেমন কোনো জায়গা নেই তিনি তার পারফরমেন্স যে জায়গায় দেখেন সেই জায়গায় দশটি ফিফটি পাঁচটি সেঞ্চুরি টি টোয়েন্টির মতো ক্রিকেট একশো পঞ্চান্ন স্ট্রাইক রেট দেখেন লাস্ট যে দুই ওয়ানডে বিশ্বকাপটা গেল সেখানে কিন্তু আফগানিস্তানের সাথে যে খেলা ম্যাচটা দেখেছি সেটা কিন্তু আসলে টি টোয়েন্টি যদি আরও ছোট টি টেন থাকে সেটাও তিনি দেখে দিয়েছেন সেই আসলে সেও ইম্প্যাক্ট প্লেয়ারদের অন্যতম একজন বলা চলে তাছাড়াও গ্লেন ম্যাক্সুয়েল কিন্তু বোলিংয়েও কিন্তু কারিশ্মা দেখাতে পারেন ব্যবহার করে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া যদি বোলিং ইউনিট বলি মিচেল স্টার্ক বরাবরই যেকোনো কোনো ব্যাটারদের জন্য বিপদজনক এবং মিচেল স্টার্ককে নিয়ে সব সময় প্রতিপক্ষ চিন্তা করে আমরা আইপিএলে তাকে কলকাতা নাইট রাইডার্সের যাতে ফাইনালে তার পার যেটা আমরা দেখেছি নিশ্চয়ই আপনার মনে আছে এবং তার ওয়ার্ল্ড ক্রিকেটের টি টোয়েন্টি ক্যারিয়ারের স্ট্রাইক দেখে নেবেন তিনি ইকোনমিটা নিশ্চয়ই দেখবেন সাত দশমিক ছয় সাত এবং সেরা চার উইকেট বিশ্রান্তি এবং ষাট ম্যাচে চুয়াত্তরটি উইকেট যে কোনো দলের জন্য এই বোলার

দলের জন্য যে কোনো উইকেটের জন্য বা ব্যাটারদের জন্য চিন্তার কারণ হতে পারে অ্যাডাম জাম্পা টি টোয়েন্টি ক্যারিয়ারটা যদি খেয়াল করেন আশি ম্যাচে বিরানব্বই উইকেট সাতের উপর ইকোনমি সেরা একটি পাঁচ উইকেট পেয়েছেন অ্যাডাম জাম্পাকে খেলানো নিয়ে বা ইউএসের উইকেটে বিশেষ করে কেমন তিনি কার্যকরী হতে পারে দেখেন আসলে এখানে সবচেয়ে বেশি তিনি সুবিধা পেতে পারেন ওয়েস্ট ইন্ডিজের উইকেটে সেই উইকেটে যেহেতু স্পিন অলরাউন্ডার তিনি বোলিং অলরাউন্ডার সে সুবিধা করতে পারেন ওয়েস্ট ইন্ডিজের পিচে তাছাড়াও তার ব্যাটিংয়েও তবে অস্ট্রেলিয়া হয়তো তাকে ধরে নিয়েছে বোলিংয়ের কথাটা আসলে চিন্তা করে কারণ তাদের আরও অবশ্যই ব্যাটার রয়েছেন উপরের দিকে যারা ব্যাটিং করে থাকেন তাদের দিক থেকেই আর টি টোয়েন্টি যেহেতু ওভারের খেলা সেখানে উপরের দিকের ব্যাটারদের প্রতি প্রত্যাশাটা আসলে আমরা ওমানকে নিয়ে কথা বলতে চাই কারণ ওমান আমরা দেখেছি গত ম্যাচে ভাগ্যের একদম শেষ পর্যায়ে তারা হেরে গেছে এবং সুপার ওভার প্রথম সুপার ওভার যারা চার বিশ্বকাপ পর আমরা টি দেখেছি সেই ওমানের একজন ক্রিকেটার বিলাল খান তাকে আমরা চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে বিপিএলও খেলতে দেখেছি তার যদি টি টোয়েন্টি একবার খেয়াল করেন অনেক বাংলাদেশের থেকে মানে অনেক দেশে অনেক ক্রিকেটার থেকে কিন্তু খুব একটা কম যায় না ছিয়াত্তর ম্যাচে একশো সাত উইকেট ইকোনমিটাও ছয় দশমিক ছয় চার তিনি অনেক ওমানের মতো দেশ থেকে উঠে এসে বেশ ভালোই পারফরমেন্স করে যাচ্ছে তার অনেক ইন্টারভিউ আমরা পড়েছি যে জীবনে খুব কষ্ট করেছেন তিনি গত ম্যাচেও আসলে তার একটা ইম্প্যাক্ট ছিল লো স্কোরিং ম্যাচ যদিও হচ্ছে একটা উইকেট পেয়েছিলেন গত ম্যাচে তার কাছ থেকে অবশ্যই প্রত্যাশা মানে ইম্প্যাক্ট প্লেয়ারদের মধ্যে অন্যতম একজন এই বিলাল খান ওমানের খালিদ কাইলের কথা বলতে হয় তিনি আসলে পাকিস্তানি বংশোভূত আমরা যতটুকু জানি যে ভুল না করি পাকিস্তান আন্ডার নাইনটিন টিমে হয়তো তিনি খেলেছেন তিনি চোদ্দ ম্যাচে দুশো বাষট্টি রান এবং গড় স্ট্রাইক রেটটা দেখবেন একশো পনেরো খালিদ কাইল ওমানের দলের এই ক্রিকেটার দেখেন খালিদ কাইল গত ম্যাচেও কিন্তু তার ভালো রান ছিল থার্টি ফোর তিনি করেছিলেন সর্বোচ্চ রান ওমানের হয়ে তিনি করেছেন তার কাছ থেকে অবশ্যই প্রত্যাশা রয়ে যায় যে সামনের ম্যাচে হয়তো তিনি অবশ্যই ইম্প্যাক্ট প্লেয়ার হবেন কিংবা অস্ট্রেলিয়ার মতো টিমের বিপক্ষে যদি তিনি করতে পারেন তাহলে অবশ্যই আসলে প্রশংসার দাবিদা সেটা মেহরিন খান আরেক আরেক খানের কথা যদি বলতে হয় যদি মেহরিন খানের কথা চিন্তা মেহরান খান উইক বোলার আটাশটি উইকেট পেয়েছেন ইকোনমিটাও খুব একটা খারাপ বলা যাবে না ওমানের দলের হয়ে খেলা লাস্ট ম্যাচে তিনটা উইকেট পেয়েছেন মেহরান খান ওমানের সবচেয়ে বেশি উইকেট টেকার তাকে ব্যাটিং অলরাউন্ডার হিসেবে খেলানো হলো তিনি কিন্তু বোলিংয়ে কতটা পারদর্শী সেটা গত ম্যাচেই তিনি দেখে দেখে দিয়েছেন এবং আরেকজন জিসান মাকসুদ ওমানের অস্ট্রেলিয়ার যে ক্রিকেটারগুলো আমরা দেখেছি তাদের থেকে অবশ্যই সেই ঘরনার না বা সেই পর্যায়ের না তবে তার ব্যাটিং গড় আটাশ স্ট্রাইক রেটটা একশো একুশ দশমিক সাত আট যেখানে বাংলাদেশের ইন্টারন্যাশনাল ক্রিকেটাররা একশো এগারো আমাদের শান্তকে দেখেছিলাম এরকম স্ট্রাইক টেনে ব্যাটিং করতে সে জায়গায় ওমানের এই ক্রিকেটার অবশ্যই দেখেন টি টোয়েন্টির অনেক মানে পরাক্রমশালী দল যারা রয়েছে তাদের অনেক ব্যাটার রয়েছে তাদের চেয়েও কিন্তু আসলে তার ব্যাটিং গড় বলেন বা স্ট্রাইক রেট অনেক ভালো বা ম্যাচ ও তিনি খেলেছেন যে এক্সপিরিয়েন্স প্লেয়ারদের মধ্যে একজন জিশান মাকসুদ ওমানের ম্যাচ রয়েছে নিউগিনি এবং উগান্ডা উগান্ডা খুব নতুন একটি দল ক্রিকেটে যদিও আরেকটি বিশ্বকাপ আমরা খেলতে দেখেছি কিন্তু উগান্ডা একদম নতুন সেই দলের ক্রিকেটার আমরা যার নাম বলি আমরা যদি বলি আসাদ ভালা আসাদ ভালা কিনে বলো আসাদ ভালা আসলে এমন একজন প্লেয়ার তিনি কিন্তু সবসময় আমরা দেখে থাকি যে সেরা পাঁচের মধ্যে অলরাউন্ডার যারা রয়েছেন বিশ্ব সেরা অলরাউন্ডার সেরা পাঁচজনের মধ্যে আসাদ ভালার নামটা থাকে তিনি হয়তো তার টিম হয়তো তেমন একটা ভালো করতে পারে না বা তাদের এমন বেশি খেলাও হয় না সেজন্য হয়তো তিনি লাইম রেটে আসতে না কিন্তু তিনি কিন্তু এক্সপিরিয়েন্স প্লেয়ারদের একজন তার অবশ্যই অনেক সুনাম রয়েছে সারা বিশ্বে যারা ক্রিকেট নিয়মিত খোঁজখবর রাখেন আসাদ ভালাকে চেনবেন না নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আটটি ফিফটি রয়েছে তার ইন্টারন্যাশনাল ক্রিকেটে অবশ্যই প্রশংসার দাবিদার আসাদ ভালা নিয়মিত ক্রিকেটটা হয়তো বা খেলেন না সেই জায়গা থেকে এসে তিনি যেভাবে তিনি খেলে যাচ্ছেন পাপন ইউগিনির হয়ে ইউগিনির ক্রিকেটের শুরুটা তাদের বলা যায়। অবশ্যই আসাদ ভালা সামনের গত ম্যাচেও তিনি তার দিক থেকে চেষ্টা করেছেন যদিও ম্যাচ হেরে গেছেন ওয়েস্ট ইন্ডিজের মতো টিমের বিপক্ষে তাদের খেলা ছিল তারা চেষ্টা করেছেন হয়তো তিরিশ চল্লিশটা রান বেশি করতে পারলে প্রথম ম্যাচে তারা একটা অঘটন ঘটিয়ে ফেলতে পারতেন এবং আরে আসাদভালার ব্যাটিং নিয়ে কথা হচ্ছে আসাদ বোলিং আপনি যারা বলছেন অলরাউন্ডার পারফরমেন্স তিনি তার বোলিংটাও বেশ স্বাচ্ছন্দ্যে তিনি বোলিং করে থাকেন সেটাই বোঝা যায় তার স্ট্যাট দেখে পরিসংখ্যান বলে দিচ্ছে ষাট ম্যাচে উইকেট পেয়েছে ইকোনমিটাও বেশ ভালোই বলা যায় হ্যাঁ অবশ্যই আসাদ ভাল্লা আসলে ব্যাটিং অলরাউন্ডার হিসাবে খেলে থাকেন তার ব্যাটিংটা সবচেয়ে বেশি কার্যকরী হিসেবে দেখা যায় যদিও বোলিংয়ে তিনি খুব বেশি সময় দেন না তার ব্যাটিংটাতেই বেশি তিনি পারদর্শী তবে প্রত্যাশা থাকবে অবশ্যই যে কালকের ম্যাচে হয়তো তিনি

আরও কথা বলবো তবে এই মুহুর্তে এখনই বিদায় নিচ্ছি বিশকুড়ি থেকে শেষ করছি বিশ্বকাপের বিষয় আয়োজন বিশকুড়িতে আপনার এখন টিভিভিশন ওয়েবসাইট থেকে ভিজিট করুন ডাব্লিউ 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 ডট এখন ডট টিভি এছাড়া ফেসবুক দেখতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ টিভি ডট এখন ইউটিউবে দেখতে ভিজিট করুন ইউটিউব ডট কম সি স্ল্যাশ এখন টিভি